অবাক লাগে যে আমরা বিছানায় শুয়ে শুয়ে প্রভুকে নিয়ে কত পরিকল্পনা করি কিন্তু এই পরিকল্পনাগুলো ততক্ষণই বহাল থাকে যতক্ষণ না আমরা বিছানা ছাড়ছি আর তারপরেই যত বিপত্তি শুরু হয় আমি বলতাম আমি সবার সাথে মিলেমিশে থাকতে পারি কিন্তু সেটা ততক্ষণই সত্যি হতো যতক্ষণ না বাড়িতে কেউ এসে উপস্থিত হতো যতক্ষণ আমি একা ততক্ষণই খুব ভালো বোঝাপড়া তখনই ব্যাপারটা কেমন উল্টো হয়ে যেত আমরা হয়তো যেটা ঠিক সেটা করতে চেয়েও শেষ পর্যন্ত ভুল কাজটাই করে বসি কারণ এখনও আমাদের আত্মা আর মাংসের অস্তিত্বের কার্য পদ্ধতি সম্বন্ধে আরও জানা বাকি আরও একটা কারণ যার ফলে আমাদের পক্ষে প্রভুর নির্দেশ মেনে কাজ করার শক্ত হয়ে ওঠে তা হল অধিকাংশ ক্ষেত্রেই আমাদের যে গৌরবী সত্তা রয়েছে তা আমাদের একগুয়ে করে তোলে এবং আমরা নিজের মতো করে কাজ করতে চাই মানে আপনি ভাবতে পারছেন যে আমরা নিজেদের ধারণাটাকে প্রভুর থেকেও সেরা বলে মনে করি আপনি ভাবতে পারছেন পিতর যিশু অনুযোগ করেছেন মথি ষোলোতে যখন যীশুখ্রিস্ট ক্রুশ পর্যন্ত যাবার জন্যে প্রস্তুতি নিয়ে এবং আরও যা যা কিছু ঘটতে চলেছে তাই নিয়ে কথা বলছেন পিতর বলে উঠলেন প্রভু ইয়ে আপনা হইতে দূরে থাকুক ইয়ে আপনার প্রতি ঘটিবে না যিশু মুখ ফিরে পিতরের দিকে তাকিয়ে বললেন আমার সম্মুখ হইতে দূর হও শয়তান তুমি আমার বিঘ্নস্বরূপ আসলে তিনি বুঝতে পেরেছিলেন যে শয়তান পিতরের মাধ্যমে এই কথা বলছে কিন্তু এমন ঘটনা ঘটার জন্যে পিতরের মধ্যে কোনো খুঁত থাকা আবশ্যক ছিল আজ দেখবেন প্রভু আমাদের দর্পর মোকাবিলা করেন আর আমাদের নিরহঙ্কারী করে তোলেন যা কিনা খ্রিস্টান ধর্মের একটি অতি সুন্দর গুণ যা আমরা যে কেউ অর্জন করতে পারি যে সমস্ত গ্রহণযোগ্য খ্রিস্টীয় গুণগুলি বিদ্যমান তার মধ্যে আমরা বিনম্র বিনিত ভদ্র এবং অবনত হতে শিখব কারণ যীশুখ্রিস্টের স্বভাব এমনই ছিল এবার মজার কথা হলো মানুষ সাধারণত বিনম্রতাকে দুর্বলতা হিসেবে দেখে আসলে কিন্তু তা নয় এর প্রকৃত সংজ্ঞা হলো নিয়ন্ত্রিত ক্ষমতা সুতরাং একইভাবে আপনি নির্ভীক হয়েও নম্র হতে পারেন বস্তুত একজন নির্ভীক ব্যক্তি কিন্তু একজন নম্র ব্যক্তি কারণ একজন প্রকৃত নম্র ব্যক্তি হলো সেইজন যে এটা জানে যে তারা নিজেরা কিছু না এবং কেবলমাত্র খ্রিস্টেই তারা সব কিছু তারা জানে যে তারা অনেক কিছু করে ফেলতে পারে কিন্তু কেবল মাত্র তখনই যখন তারা প্রভুর নির্দেশে এবং তারই নেতৃত্বে কোনো কাজ করে একজন প্রকৃত বিনম্র ব্যক্তি কখনো এই কথা প্রভুকে না বলে বেরোবে না যে আমার আপনাকে প্রয়োজন আর আপনি যদি আজ আমার পাশে না থাকেন তাহলে আমি একেবারে বোকা বনব সত্যি কথা বলতে কি একজন প্রকৃত বিনম্র ব্যক্তি বোধহয় দিনের মধ্যে শতখানেক বা বলেন যে আমায় সাহায্য করবেন কারণ সত্যি কিন্তু আমাদের সাহায্য প্রয়োজন যারা প্রভুর জন্য অপেক্ষা করেন তারাই কিন্তু জ্ঞানী বুদ্ধি ধরেন সত্যি বলতে কি আমরা কিন্তু নিজেদের যতটা বুদ্ধিমান মনে করি মোটেই তা নয় আর বাইবেল বলছে যদি তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও উপযুক্ত সময় তিনি তোমাদিগকে উন্নত করিবেন আমি দেখছি যখনই আমি দম্ভ আর নম্রতা নিয়ে উপদেশ দেই সবাই কীরকম চুপচাপ হয়ে যায় তবে আমি আপনাদের বলবো যে আমার তাতে কোনো অসুবিধে নেই কারণ আর যা কিছু উপদেশ শুনতে মজার লাগলেও কিছু উপদেশ এমন হবে যা আপনাকে ভাবাবে সুতরাং মন দিয়ে অনুধাবন করার চেষ্টা করুন দম্ভ হল এমন একটা জিনিস যা কি না প্রতারণাপূর্ণ এটা আড়াল তৈরি করে যে সমস্ত মানুষ অহংকারী তারা কখনোই নিজেরা স্বীকার করতে পারে না যে তারা অহংকারী বা তাদের অহংকার নিয়ে একটা সমস্যা আছে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে অ্যান্ড্রি মিউরের দর্প এবং বিনম্রতা নিয়ে লেখা বইটা পড়ার আগে আমি অবাক আমি জানতাম না যে আমার নিজের অহংকার নিয়ে সমস্যা রয়েছে এটা পড়ে আমার জীবন পুরো পাল্টে গেল আমি নিজের মধ্যেই উন্নাসিকতার মতো নানান দোষ দেখতে পেলাম এমন এমন সব দোষ যা আমায় প্রভুর চোখে অস্থিতিশীল করে তুলেছিল কিন্তু আমি জানতামই না যে আমার মধ্যে সেগুলো রয়েছে আমার নিজের একটা উপদেশ মেলা ছিল দর্প এবং বিনম্রতা নিয়ে আসলে অহংকার তার পক্ষে এটা বলা খুব শক্ত যে আমার অহংকার নিয়ে সমস্যা রয়েছে কিন্তু এটা বোঝার সবচেয়ে বড় এবং প্রতারণাপূর্ণ সমস্যা আপনি তার বক্তব্যে বিঘ্ন ঘটান কারণ আপনি মনে করেন যে তারা যা বলছে আপনার তার থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ কিছু বলার আছে এটাই হলো দম্ভ সেটা বোঝাতে পারলাম আমি প্রত্যেকবার যখন আমরা মনে করি যে আমাদের নিজেদের মতামত জানানোটা দরকার যখন কেউ তা চায়নি হ্যাঁ সেটাকেই বলে দম্ভ আজকের উপদেশটা বেশ ভালোই হবে মনে হচ্ছে আমি যাজক ডিনোকে এর বাকিটা বোঝাতে বলবো কালকে এটা বুঝে নিতে পারবেন আপনারা এখানে যারা রয়েছেন তাদের কাউকে দম্ভ নিয়ে প্রভু কিছু বলেছেন যদি বলতে অস্বস্তি হয় যে আমি দুঃখিত তাহলে তা হলো দম্ভ যদি বলতে অসুবিধা হয় আমি ভুল বলেছিলাম আমি ভুল বলছি ভাবলে অবাক লাগে যে এই শব্দগুলো উচ্চারণ করা আমাদের জন্যে কখনো কখনো কি কঠিন হয়ে দাঁড়ায় আমি দুঃখিত আমি ভুল বলেছিলাম আমায় দয়া করে ক্ষমা করে দিন যে সমস্ত মানুষের মধ্যে দাম্ভিক আত্মা বিরাজ করে তাদের এই শব্দগুলো উচ্চারণ করা খুব কঠিন তাদের সব সময় মনে হয় যে তাদের নিজেদেরকে রক্ষা করা প্রয়োজন সব কিছুর জন্য অজুহাত খাড়া আছে বিনম্রতা এক অতি সুন্দর গুণ আর তা শান্তি নিয়ে আসে হে প্রভু আমাদের জীবনে শান্তি নিয়ে আসে এক যখন দুয়ের পনেরো দেখা যাক দেখবেন দর্প ছাড়া কোনো তর্ক করা সম্ভব হয় না হিতোপদেশ বলছে যে অহংকারে কেবল বিবাদ বা দ্বন্দ্ব উৎপন্ন হয় আর অন্য কোনো উপায় তা পাওয়া সম্ভব নয় যখন কোনো দুই ব্যক্তি তর্ক করে তারা দুজনেই চায় নিজেকে নির্ভুল প্রমাণ করতে কেউ নিজেকে অবনত করতে চায় না যদি মনে মনে বুঝতেও পারে যে তারা হয়তো ভুল ভাবলে অবাক লাগে যে কি হতে পারে যদি আপনি কারোর সাথে তর্ক করতে করতে হঠাৎ থেমে যান আর বলেন যে মনে হয় আমি ঠিকই বলছি আসলে কি বলুন তো এটা নিয়ে তর্ক না করলেও চলবে আপনারা এতক্ষণ যে ধর্মোপদেশ শুনছিলেন তা লুজিয়ানার হিলিং প্লেস গির্জায় রেকর্ড করা হয়েছিল অনেক বছর যাবৎ আমরা এদের সম্প্রদায়ের ব্যথিত এবং লক্ষ্যচ্যুত ব্যক্তিদের জন্যে আয়োজিত নানান কর্মকাণ্ডে সহায়তা করছি আমি এদের গির্জায় ধর্মযাজককে মিশরিতে যোগ দিতে আহ্বান জানাই মূল উপদেশ বক্তৃতায় ফিরে যাবার আগে এক ঝলক এটা দেখে নেওয়া যাক ধর্মযাজক ডিনও আজ আমার সাথে বিনম্রতা নিয়ে দুচারটে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই হ্যাঁ সত্যি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এমন কখনো হয়েছে কি যে আপনার নিজের জীবন থেকে এমন কোনো ঘটনা আপনার মনে পড়ে যেখানে প্রভু আপনাকে বিনম্রতা নিয়ে কোনো নির্দেশ দিয়েছেন আমাদের বললে খুশি হব হ্যাঁ আমি যখন বাইবেল কলেজে ছিলাম তখন এরকম একটা ঘটনা ঘটে বুঝলি পারছেন বাইবেল কলেজে পড়ছি নিজেকে কিনা ভাবছি মানে আমি Jesse নই আমি বাইবেল স্কুলে আছি আমার মনে আছে বাইবেল স্কুলের দ্বিতীয় বর্ষে আমার মধ্যে যেন জ্ঞান যেন গজগজ করছে আমি নিজেকে বেশ একটু হামবরা ভাবছি হ্যাঁ মানে মানে ওই রকমই প্রায় মানে আমি এইসব নিয়ে কাজ করছি আপনার আমাদেরকে তাকিয়ে দেখুন আমি এখানে আছি আর আপনাদের যদি প্রয়োজন হয় আমায় বলতে পারেন মুখে মুখে তত কিছু বলতাম না কিন্তু চলনে বলনে প্রকাশ পেত আমার মনে আছে এক অধ্যাপকের সাথে আমি লিফ্টে উঠেছিলাম আমরা নিচে নামতে শুরু করলাম উনি লিফ্ট থামাবার বোটামটা টিপলেন আর ঘন্টি বেজে উঠলো আমার মনে আছে উনি ফিরে তাকালেন আর বললেন বাবা প্রভু তোমায় একটা কাজে নিযুক্ত করেছেন কিন্তু তোমার ঔদ্ধত্য আমাদের বাইবেল কলেজকে দুর্গন্ধিত করছে এমন সময় লিফটের ঘন্টি বেজে উঠল ক্রিং 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 আমি ওনার দিকে তাকিয়ে আছি উনি বললেন তোমার দম্ভের জন্য অনুতাপ করো নাহলে প্রভু তোমায় কাজে লাগাবেন না সত্যি তারপর তিনি লিফটের দরজা খুলে বেরিয়ে গেলেন আমার এখনো ঘটনাটা মনে আছে ঘটনাটা এতই আকস্মিক ছিল কিন্তু আমার দম্ভ আর অহংয়ের জন্য আকস্মিক ঘটনারই প্রয়োজন ছিল আর এই প্রথম বোধহয় আমি নিজেকে অবনত করার প্রয়োজনীয়তার মুখোমুখি হলাম আর আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা আজ যা হয়েছি যা কিছু ভালো করি তার সবই কিন্তু আসলে আমাদের মধ্যে দিয়ে প্রবাহিত প্রভুর উপহার মাত্র ওনাকে ছাড়া আমরা কেউ নই তারপরে যদি আপনার পক্ষে কিছু মাত্র বিনম্রতা বজায় রাখা সম্ভব হয় তাহলে সেটাই আপনার অন্যের সেবা করার জন্য প্রয়োজন যীশুখ্রিস্ট কিন্তু হাঁটু গেড়ে বসে তার শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন কি অসাধারণ শিক্ষা আমি আমার জীবনে আর আমি নিশ্চিত আপনিও নিশ্চিত করেন আমি আপ্রাণ চেষ্টা করি সদয় হতে বন্ধুত্বপূর্ণ হতে যাদের সাথে দেখা হচ্ছে সকলের সাথে ভালো ব্যবহার করতে আমার মনে হয় সমাজে একটা দুঃখজনক ঘটনা হলো কখনো কখনো কিছু ব্যক্তি যাদের মধ্যে অহংকারের উল্লেখ ঘটেছে মনে করতে থাকেন আমি বাকিদের থেকে একটু বেশি ভালো আর তখন তাদের মধ্যে বাকি লোকেদের একটা পুরো গোষ্ঠী হিসেবে হীন নজরে দেখার একটা প্রবণতা দেখা যায় আর আমাদের এটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে কারণ আমরা যখন প্রভুর কোনো সন্তানের সাথে দুর্ব্যবহার করি তখন তিনি তা ব্যক্তিগত আক্রমণ বলে মনে করেন তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন প্রত্যেকের আনন্দ আমার নিজের আনন্দের সমান গুরুত্বপূর্ণ আমরা সব বিষয় নির্ভুল নই কেউ হয় না সুতরাং আমাদের অন্যদের কথা শোনার মানসিকতা থাকা প্রয়োজন আমাদের শিক্ষার জন্যে উন্মুক্ত থাকতে হবে আর অন্যের সেবার মাধ্যমে আমার মনে হয় আমরা এটা বোঝাতে পারি যে আমি আপনাকে সাহায্য করার ব্যাপারে হয়তো যথেষ্ট নই কিন্তু আমি আপনার সাথে জড়িত হতে চাই বাইবেল বলছে জেমসে যা প্রকৃত ধর্ম বিশুদ্ধ এবং অক্লুশিত তা প্রভুর গ্রহণযোগ্য এটা দুর্দান্ত প্রভুর কাছে কোন ধরনের ধর্ম গ্রহণযোগ্য আমি যদি গির্জায় গিয়ে আসনে বসে থাকি আর বসে বসে বাকি সবাইকে বিচার করি তারপর বাড়ি ফিরে যাই আর বাড়ি ফিরে গিয়ে ধর্ম প্রচারককে নিয়ে কথা বলি তা কি প্রভুর কাছে গ্রহণযোগ্য হবে প্রভুর কাছে কি গ্রহণযোগ্য প্রভু চান আমরা মানুষের সাথে জড়িত আমরা মানুষের মনটাকে ছুঁই আপনি যে যখন তেরো নিয়ে কথা বলছেন যখন যীশুখ্রিস্ট ঘরে প্রবেশ করলেন তখন তার শিষ্যরা একে অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল কে প্রথম কে সর্বোত্তম কে সবার প্রিয় মানুষের স্বাভাবিক প্রবণতাই তাই সবকিছুকে এই জায়গাটা টেনে আনা এটা আমায় নিয়ে আমরা এটাকে আমাদের ব্যাপার করে তুলি আর যীশুখ্রিস্ট ঘরে প্রবেশ করলেন সেই উচ্চ কক্ষটিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি তৈরি হচ্ছিলেন ক্রুশের উদ্দেশ্যে যাওয়ার জন্য, আর আমার এটা খুব চিত্তাকর্ষক লাগে যে তিনি তার শিষ্যদের শেষ যে ব্যাখ্যাটি দিয়েছিলেন তা হলো তোমাদের একে অন্যের সেবা করতে হবে তোমরা যদি না শেখো কী করে একসঙ্গে থাকতে হয় এই ঘরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কে সেরা তাই ভাবতে থাকো তাহলে আমার সত্যিই সন্দেহ আছে উপদেশাবলী তোমাদের মাধ্যমে ছড়িয়ে পড়বে কিনা আর তিনি সেই রাতে তাদের সেই মূল্যবান শিক্ষাটি প্রদান করলেন তারপর নিচু হলে নিজের পোশাক ছেড়ে রাখলেন আমি যখন এটা পড়ি তখন ভাবি আমার কি ছেড়ে রাখা দরকার কারো সেবা করতে গেলে নিশ্চয়ই কিছু ছেড়ে রাখতে হবে মনে আছে একটি গল্প বলেছিলেন যে আমায় মুদিমালের গাড়িটা দোকানে ফেরত রেখে আসার ব্যাপারে অভিযুক্ত করেছিল ওটা কখনো বাইরে ফেলে রাখবেন না অন্য গাড়িকে ধাক্কা মারার জন্য কারণ অভিশাপ দিচ্ছিল আমি এই সপ্তাহে মুদির দোকানে এসেছি আমি মুদিমালের গাড়িটা রাখছি আর আমার মনে আছে সিস্টার জয়েস বলেছিলেন গাড়িটা নিয়ে যান আর আমার মনে আছে আমি ওটা ওপরে রেখে এসেছিলাম এতে মনে আনন্দ তৈরি হবে যে অভাবনীয় কেন জানেন এটা কিন্তু আমাকে নিয়ে কিছু না আমি আসলে অন্যের ব্যাপারে খেয়াল রাখা হ্যাঁ আপনি ঠিকই ভাবছেন আসলে এটা ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছোটোখাটো নম্রতাপূর্ণ কাজ যা আমার মনে হয় অনেক বড় প্রভাব রেখে যাবে সত্যি অন্যদের সাথে ঠিক সেই ব্যবহার করা যেমনটা আপনি নিজে পেতে চান আসলে ভালোবাসারই প্রকাশ বাচ্চারা স্কুলে একটা ছোট্ট খেলা খেলে দেখাও আর বলো আর আমার মনে হয় খ্রিস্টান রাজে খেলাটা খেলে সেটা হলো বলো আর দেখিও না আমরা সবাইকে বলে বেড়াই প্রভু আপনাকে ভালোবাসেন প্রভু আপনাকে ভালোবাসেন আপনি খ্রিস্টকে গ্রহণ করুন কিন্তু অধিকাংশ সময় সব সময় না কিন্তু অধিকাংশ সময় আমরা কিন্তু তাদেরকে খুব একটা কিছু করে দেখাই না আর আপনারা তো আমাদের সাথে অনেকবারই দেশের বাইরে যান আমরা বাইরে অনেক জায়গায় অনেক সহায়ক গোষ্ঠীতে যাই আবার মার্কিন যুক্তরাষ্ট্রেও অনেক সহায়ক গোষ্ঠীতে যাই আর একটা জিনিস আমি সত্যি খেয়াল করে দেখেছি যে কিছু লোক এতটাই ব্যথিত অবস্থায় আছেন যে তাদেরকে যদি আপনি বলেন যে প্রভু তাদেরকে ভালোবাসেন তা তাদের যন্ত্রণা ভেদ করে বোধগম্যই হবে না এমনভাবে তাদের সেবা করতে হবে যে তারা যেন আপনার মধ্যে দিয়ে প্রভুর ভালোবাসা অনুভব করেন যেভাবেই হোক না কেন তাদের হৃদয়ে হাত রাখতে হবে আর কখনও কখনও এই কাজ বারে বারে করতে থাকতে হবে যাতে তারা এটা উপলব্ধি করেন যে আপনি শুধু লোক দেখানো সেবা করতে যাননি আমি এখানে এসেছি প্রভুর নির্দেশে আর তিনি আপনাকে বলতে চান যে তিনি আপনাকে ভালোবাসেন আর দেখবেন তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে যে শুধুমাত্র মুখের কথায় কিছু এসে যায় না কাজও করতে হবে আর তার জন্য প্রয়োজন বিনম্রতা যিশু কিন্তু শুধুমাত্র মুখে বলেই সবার পা ধুয়ে দিতে পারতেন দাঁড়িয়ে বলতেন পদযুগ সাথে সাথে হয়তো সবার পা পরিষ্কার হয়ে যেত কিন্তু না তিনি তিনি নিচু হয়ে বসলেন অবনত হলেন এবং নিজু হাতে ছুলেন আর আর জানবেন অনেক মানুষকে আমরা যদি তাদের প্রয়োজনের সময় না ছুই তাহলে তাদের নাগাল পড়ে একদম খাঁটি কথা ধর্মযাজক আমার মনে হয় অহংকারের একটা খুব বড় লক্ষণ হল শিক্ষা গ্রহণে আগ্রহী মানসিকতার অভাব আপনি একজন উপদেষ্টা আমিও একজন উপদেষ্টা কিন্তু আমি জানি যে প্রভু আমায় এই শিক্ষা দিয়েছেন যে আমি যে কারো কাছ থেকে শিক্ষা পেতে পারি কতটা গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণে আগ্রহী মানসিকতার অস্তিত্ব আমার মনে হয় প্রত্যেকের একটা যথাযথ পরিবেশ প্রয়োজন হয় আপনি যখন মানুষের দ্বারা পরিবেষ্টিত থাকেন যারা আসলে আপনার বক্তব্যে খুব একটা প্রভাবিত হচ্ছে না যে কিনা শাশ্বত সত্য বলতে চলেছেন আর আমার মনে হয় এইভাবে কিন্তু আপনি নিজেকে শিক্ষা গ্রহণে উন্মুক্ত রাখতে পারেন নিজেকে এমন মানুষের দ্বারা পরিবেষ্টিত রেখে যারা আপনাকে বাস্তবের অনুভূতি দেয় আপনি প্রয়োজনটা বুঝতে পারেন এই জন্য আমি মানুষকে সাহায্য করতে মিশনের সফরে বা ড্রিম সেন্টারে ভাগ নিতে পছন্দ করি আপনার এগুলো বাস্তব জীবনের পরিপ্রেক্ষিত সম্পর্কে অবহিত করে ঠিক কথা আর এই জন্যই আমি নানা জায়গায় যেতে এত পছন্দ করি সেখানকার নানান মানুষের প্রয়োজন বুঝতে মানুষের যন্ত্রণা উপলব্ধি করতে এটা আপনার মধ্যে অনুভূতিটা নতুন করে জাগায় যে আপনি কতটা ভাগ্যবান আর আপনাকে নিজে কতটা নমনীয় নম্র করে রাখা প্রয়োজন যেহেতু এখানে আপনার কাজের ক্ষেত্র হলো জীবন কোনো কাঠকট্টা জিনিস নয় আপনি ভাবছেন আপনার তো কিছু সেখানে নেই আপনি ইতিমধ্যেই সব জেনে বসে আছেন আপনি সবার চেয়ে বুদ্ধিমান এবং বাকিরা যা যা বলছে সবার মধ্যে আপনার বক্তব্যটাই সঠিক আর সাধারণভাবে মানুষ কিন্তু শিক্ষা গ্রহণে উন্মুক্ত হয় না আপনারা দারুন আপনারা দারুন আপনারা দারুন আপনারা দারুন 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 ছাড়া আপনি যদি কখনও অন্য কিছু বলেন তাহলে তারা পুরোপুরি আত্মরক্ষামূলক হয়ে পড়ে আর তারপর তারা প্রতিরোধ গড়ে তোলে আর অল্পক্ষণের মধ্যেই তার দম্ভ প্রকট হয়ে ওঠে আমি নিজের জীবনে এটাকে ঘৃণা করে এসেছি সত্যি কথা বলতে গিয়ে আমার অন্যের সাথে খুব একটা কথা বলার প্রয়োজন পড়ে না আমি খালি নিজের সাথেই কথা বলি যদি বিনম্র মানসিকতা না রাখতে পারি তাহলে প্রভু আমাদের ব্যবহার করতে পারেন না আমাদের মাধ্যমে কিছু করতে পারবেন না বা আমাদের জন্যেও কিছু করতে পারবেন না প্রভু চান যে মৌলিক গুণ হিসেবে আমরা এটা শিখি প্রকৃতপক্ষে সব পাপ কাজেরই উৎস হল অহংকার কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল খালি আমি 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 এই কাজের ফলেই কিন্তু শয়তান প্রভুর প্রভাব থেকে বঞ্চিত হয় এক সময় কিন্তু সে এক অতি সুন্দর দেবদূত ছিল আর তার কাছে সব রকমের বাদযন্ত্র ছিল কিন্তু সে ভেবে বসলো আমি আমার সিংহাসন প্রভুর সিংহাসনের উপরে স্থাপন করব কয়েকটা মাত্র আয়াতের মধ্যে সেই পাঁচবার আমির উল্লেখ করেছে আর প্রভু বললেন ঠিক আছে আমি তোমায় দেখাচ্ছি তুমি কি নও আর উনি তাকে পদাঘাত করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন সুতরাং আমরা আজ খালি সবাইকে এটাই মনে রাখতে উৎসাহ দিচ্ছি যে প্রভুই সব সুতরাং নিজেকে শিক্ষার জন্য উন্মুক্ত রাখুন মানুষের সাথে ভালো ব্যবহার করুন মানুষের সেবা করুন যেখানেই যান না কেন লোকের ভালো করুন তাতে আপনার নিজের জীবনও সমৃদ্ধ হয় ঠিক তাই না বিনম্রতা হলো এটা কখনো না ভাবা যে ওরা কি বলল কখনো নিজেকে নিয়ে প্রয়োজনের বেশি বা কম না ভাবা বা বড়াই না করা বিনম্রতা হলো নিজেকে খ্রিস্টের মধ্যে দেখতে পাওয়া আহ ক্রুজ দেখতে পাওয়া যীশু খ্রিস্ট আপনার জন্য কি করেছেন তা দেখতে পাওয়া আর এই উপলব্ধি আপনাকে বাস্তবের মাটিতে মানুষের সঙ্গে জীবন যাপনে সাহায্য করে একজন দাম্ভিক ব্যক্তির সাথে মোলাকাত করার থেকে শক্ত কাজে আর হয় না সে একেবারে সজারো মতন হয়ে থাকে। না হ্যাঁ যা যা বললেন সেটাই আমি একটু অন্যভাবে বলি আমি সম্প্রতি পড়লাম যে অহংকার বা বিনম্রতা মানে কিন্তু নিজেকে নিচু করে দেখা না এর মানে হল নিজেকে নিয়ে কোনো কিছুই না ভাবা অর্থাৎ নিজেকে চিন্তায় বৃত্তের বাইরে রাখা মানে অনেক বছর যাব শুধু আমিতে পরিপূর্ণ ছিলাম সত্যি বলছি আমাকে নিয়ে আমি বিরক্ত হয়ে গেছিলাম আর সহ্য হচ্ছিল না সুতরাং আমাদের সেই বিন্দু পর্যন্ত যেতে হবে যেখানে মনে হবে প্রভু সব কিছু তো আর আমাতে এসে শেষ হয় না সুতরাং আমায় গ্রহণ করুন আর আমায় নিয়ে আপনার যা ইচ্ছে তাই করুন আপনি যাকে চান তার সেবা করতে আমি প্রস্তুত আমার কোন গুরুত্বপূর্ণ পদে প্রয়োজন নেই আপনার নির্দেশ পালন করতে পারলে আমি খুশি এক জহন দুয়ের পনেরো তোমরা জগৎকে প্রেম করিও না জগৎস্থিত বিষয় সকলেও প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাষ ও জীবকারের দর্প যা প্রশস্ত বাইবেল অত্যন্ত বিস্তারিত আলোচনা তো হয়েছে বলছে নিজের সম্পদের বা পার্থিব দুনিয়ার সম্পদের নিশ্চয়তা এ সকল পিতা হইতে নয় আমাদের আজকের সমাজের একটা বড় সমস্যা কি জানেন আজ লোক নিজেদের অস্বস্তি রক্ষার জন্যে অনেক বেশি পরিমাণে সরকারের ওপর নির্ভরশীল আর তা প্রভুর কাছে অত্যন্ত অপমানজনক প্রভু চান না যে আমরা সরকারের ওপর নির্ভরশীল থাকি তিনি চান আমরা তার ওপর নির্ভর করি আমাদের প্রভুর কাছে যেতে হবে আমি জানি না আপনারা খেয়াল করেছেন কি না আর আমি অন্য কারো বিষয়ে হস্তক্ষেপ করতে না চেয়ে এটা বলতে চাই যে আমি সত্যি মনে করি না যে সরকার দরিদ্রের খেয়াল রাখার জন্যে নিযুক্ত হয়েছে বরং এই কাজ গির্জার কারণ এখন দেখবেন সব ব্যাপারে টাকা দেওয়া হচ্ছে আর নানান প্রকল্পেও এই টাকা ঢালা হচ্ছে আর সবাইকে এর জন্যে টাকা দিতে হচ্ছে যে ব্যক্তি সত্যি দরিদ্র বা গৃহহীন তার অবশ্যই সাহায্যের প্রয়োজন আর আমাদের তাদের সাহায্য করতেও হবে কিন্তু প্রভুর দূত আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে নির্ধারণ করতে হবে কারা সত্যিই সেই শ্রেণীভুক্ত আর তারা বলেছেন তুমি যদি কাজ না করো তাহলে তোমার খাবার অধিকার নেই প্রভু কিন্তু আমাদের জীবন নিয়ে একটা পরিকল্পনা আছে এবং কোনো কিছুই ঠিকঠাক হবে না যতক্ষণ না আমরা তার ওপর নির্ভর করতে শুরু না করি সমস্ত পৃথিবীর জুড়ে আপনি যেখানেই বসুন না কেন আমাদের প্রভুর ওপর নির্ভর করতে হবে আমাদের প্রভুর কাছে যেতে হবে আমাদের নিজেদের অংশের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করতে হবে যত বেশি করে আমরা নিজেদের খেয়াল নেবার জন্যে পার্থিব কোনো কিছুর ওপর নির্ভর করব। তত বেশি করে প্রভু আমাদের দেখিয়ে দিতে থাকবেন যে সমস্ত কিছুর দুর্বলতাগুলি তিনি তা করতে অঙ্গীকারবদ্ধ এমনকি আমি আমার নিজের জীবনেও যদিও আমি এটা এখন আর করি না কিন্তু এমন অনেক সময় হয়েছে যখন আমি কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী বা বন্ধুদের ওপর খুব বেশি নির্ভর করেছি আর দেখুন প্রভু কিন্তু তাদের দুর্বলতাগুলি আমায় দেখাতে অঙ্গীকারবদ্ধ আর আমি হয়তো শেষমেশ খুব কষ্ট পেয়েছি কারণ তারা আমায় হতাশ করেছে বিপর্যস্ত করে দিয়েছে আমায় নিয়ে সবার কাছে বলে বেরিয়েছে আর আমার পুরো ব্যাপারটা বুঝতে সময় লেগেছে কারণ আমি ভাবতাম প্রভু এমনটা কি করে সম্ভব আর উনি আমায় আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তুমি মানুষের ওপর খুব বেশি নির্ভর করেছিলে যে কোনো ব্যক্তির সাথে কোনো সম্পর্ক গড়ে তোলার সময় নিজের মাথার মধ্যে একটা সব সময় রাখবেন এ কিন্তু নিখুঁত নয় আমি নিজেও নিখুঁত নই তুমিও নিখুঁত নও আর আমি নিশ্চিত এমন একটা কোনো সময় আসবে যখন তুমি হয়তো আমায় দুঃখ দেবে আর আমি নিজের মনকে তৈরি করে রেখেছি তুমি কিচ্ছু করতে পারবে না নিজের মনকে স্থির করো এবং তা স্থির করেই রাখো আমার মনে আছে আমি ভাবছিলাম আমার এখনও মনে পড়ে আমি বিছানায় শুয়ে আছি আর আমি ভাবছিলাম হে প্রভু ডেভ না থাকলে কি করব। ডেব না থাকলে কি করব আর আমার মধ্যে এই ভয়টা আস্তে আস্তে চেপে বসছিল ডেব না থাকলে আমার কি হবে আর জানেন প্রভু কি বললেন বললেন তুমি এখন যা করছো তাই করবে কারণ ডেভ কিন্তু সে নয় যে তোমায় ধরে রেখেছে কিন্তু আমাদের তো একে অপরকে দরকার পড়েই আমাদের অনেক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু আমাদের এটা ভাবলে চলবে না যে তুমি না থাকলে কি হবে আমি তোমাকে ছাড়া কি করব। প্রভুর ওপর নির্ভর করতে হবে আমিন হ্যালো দুইয়া জীবনের দর্প হিতোপদেশ ছয়ের এগারো আজ দর্পর ওপরে একটু ছোট্ট করে আপনাদের বলবো এটা হয়তো কোনো মজার কথা নয় কিন্তু এটা আপনার কাজে লাগবে আমি হলপ করে বলছি আসলে আর কোনো গুণ অর্জন করা কিন্তু বিনম্রতার মতো কঠিন নয় হিতোপদেশ ছয়ের ষোলো এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত আর সপ্তমটি হল নিদারুণ ঘৃণার বস্তু সপ্তম বস্তুটি সহধর্মীদের মধ্যে দ্বন্দ্বের বীজ পোতে আর এই দ্বন্দ্বের বীজ কিন্তু দর্প থেকেও আসে কিন্তু প্রভুর এই ঘৃণ্য বস্তুর তালিকায় প্রথমটি হলে উদ্ধত দৃষ্টি সেই মনোভাব যা নিজেকে অন্যের ওপরে বসায় আর অন্যদের নিচু নজরে দেখে বুঝতে পারছেন আমি কি বলছি বাহ আমরা নিজেদের অন্যের চেয়ে সেরা বলে মনে করি এমন অনেক গির্জা গোষ্ঠী আছে যারা নিজেকে অন্য গির্জা গোষ্ঠীর থেকে সেরা বলে মনে করে সবচেয়ে খারাপ লাগে যখন দেখি কোনো ধর্মপ্রদেষ্টা এই উচ্চস্থানে দাঁড়িয়ে অন্য গোষ্ঠীর নিন্দা করছে আমার সত্যি খুব খারাপ লাগে যখন শুনি অন্য ধর্মপ্রদেষ্টারা নিন্দে করছে তারা আমায় চায় না আমার সম্পর্কে কিছু জানেও না তাদের কোনো ধারণা নেই যে এই পর্যায়ে টিভিতে অনুষ্ঠান করতে গেলে কি পরিমাণ দায়িত্ব বহন করতে হয় প্রভুর ওপর কতটা বিশ্বাস রাখতে হয় আর শুধুমাত্র যে কারণে লোকেরা এই ধরনের মন্তব্য করে তা হলো দর্প আর ঈর্ষা থেকে কি হলো বুঝতে পারছেন যা কি না জন্ম নেয় দর্প থেকেই ওই যেসব বড়লোক ধর্মপদেষ্টারা আমায় দয়া করে কেউ বলবেন এর অর্থ কি আমার এই তকমা দেওয়া হয়েছে আর আমি জানিও না কেন সবাই আমায় এই বলে ডাকে কারণ আমি প্রভুর সমগ্র ধর্মপ্রদেশ প্রচার করি আমি বিশ্বাস করি যে প্রভু মানুষকে আশিস দিতে চান এবং প্রভু রাজত্বে ফলপ্রসূ নাগরিক পরিণত হই যে সমস্ত গ্রহণযোগ্য খ্রিস্টীয় গুণগুলি বিদ্যমান তার মধ্যে আমরা বিনম্র বিনীত ভদ্র এবং অবনত হতে শিখবো কারণ যীশু খ্রিস্টের স্বভাব এমনই ছিল